কোরআনুল কেরিমের ১৭ নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের ১১০ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমরা তাকে আল্লাহ কিংবা রহমান যে নামেই ডাকো না কেন, তার রয়েছে অনেকগুলো সুন্দর সুন্দর নাম, তার রয়েছে অনেকগুলো গুণবাচক নাম। রহমানের পরিচয় কোরআনের শুরুতেই আপনি পেয়ে যাবেন। এই সূরাটি প্রত্যেক দিন আপনি নামাজের শুরুতে তিলাওয়াত করেন, দেখবেন রহমানের পরিচয় কত সুন্দর করে সেখানে দেওয়া হয়েছে। সবাই আমার সঙ্গে একবার সূরা ফাতিহা তিলাওয়াত করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পারেন না আপনারা? পারেন সূরা ফাতিহা? পারেন না? আমাদের হিন্দু ভাই বোনেরাও তো পারে, তা আপনারা তো অবশ্যই পারবেন। তাহলে সবাই তেলাওয়াত করতে পারবেন না? পড়েন আমার সঙ্গে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কি সুন্দর পরিচয় দেওয়া হয়েছে নামাজের ভেতরে এই সূরাটি তেলাওয়াত হয়। এই যে রমজান মাস গেল, এখনো মাত্র ১৮-১৯ দিন হলো রমজান মাস গেল, তারাবিহের নামাজে প্রতিদিন আমরা শুনতাম, হাফেজ সাহেব তেলাওয়াত করতেন, কিন্তু আমাদের ভেতরে আবেগ কাজ করত না। নামাজে আমাদের আবেগ কাজ না করার একটি বড় কারণ হলো নামাজে কি তেলাওয়াত হয় সেটা আমরা বুঝতে পারি না। নামাজের ভেতরে যখন তেলাওয়াত আরম্ভ হয়, যদি আমরা সেটা বুঝতে পারতাম, উপলব্ধি করতে পারতাম, অন্য একটি ভুবনে অন্য একটি জগতে আমরা হারিয়ে যেতাম। কারণ হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, কাসামতু সালাতু বাইনি ওয়া বাইনা আব্দি নিসফাইন, নামাজকে আমি আমার আর আমার বান্দার মধ্যে দুই ভাগ করে নিয়েছি, ফানিসফুহা লি ওয়া নিসফুহা লি আব্দি, নামাজের অর্ধেক হলো আমার আর নামাজের অর্ধেক হলো বান্দা তোমার। সুবহানাল্লাহ, বলবেন না কত বড় কথা! আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি তো নামাজ আদায় করো আমার জন্য, কিন্তু নামাজকে আমি দুইটা পাঠ করেছি, নামাজের এক ভাগ হলো আমার আর আরেকটা ভাগ হলো তোমার। এই কথার অর্থ হলো সালাতের মাধ্যমে বান্দা আমি তোমার সাথে কথা বলি, সালাতের মাধ্যমে আমি তোমার সাথে কথোপকথন আরম্ভ করি। এটা আমরা ফিল করি না, এটা আমরা বুঝি না বলে নামাজের ভেতরে কোনো মজা পাই না। যখন আমি নামাজে দাঁড়িয়ে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই আয়াতের অর্থ হলো সকল প্রশংসা আল্লাহর যিনি জগৎ সমূহের প্রতিপালক। এই যে একটি আয়াত আমি তেলাওয়াত করলাম, সঙ্গে সঙ্গে আল্লাহ এই তেলাওয়াতের জবাবও দিয়ে দিলেন। আল্লাহ তাআলা তখন আপনার কথার জবাব দিয়ে বলেন, হামিদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়েই তার জবান দিয়ে আমার প্রশংসা করলো। এরপরে আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি হচ্ছেন রহমান, আপনি হচ্ছেন রহিম, আল্লাহ সাথে সাথে জবাব দেন, আল্লাহ তাআলা বলেন, আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা এবার আমার গুণ কীর্তন করলো। আপনি যখন পরের আয়াতে গিয়ে বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি হলেন সবচেয়ে বড় বিচারক, আপনি হলেন বিচার দিবসের মালিক। দুনিয়ায় বহু ধরনের বিচার হয়, মানুষ মাঝে মাঝে বিচারের নামে অবিচার করে, নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে মাঝে মাঝে মেরে ফেলে। আমরা সূরা ফাতিহার ভেতরে বলি, আল্লাহ আপনি এমন বিচারক নন, আপনি হলেন সেই বিচার দিবসের মালিক, যেদিন আপনি মানুষের কর্মের বদলা দিবেন। আল্লাহ তখন খুশি হয়ে আপনাকে জবাব দেন, মাজ্জাদানি আব্দি, আমার বান্দা নামাজে দাঁড়িয়ে এখন আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করলো। সুবহানাল্লাহ, পড়তে ইচ্ছে করে না আপনার?
সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। নামাজ হলো আপনার আর আপনার রবের মধ্যে কথোপকথনের জায়গা। সুবহানাল্লাহ। এটা যদি বুঝতেন নামাজে মজা পেতেন। তো বলছিলাম রহমানের পরিচয় প্রতিদিন আমরা নামাজের শুরুতে দেই। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা হলো আল্লাহর। এবার আল্লাহ বললেন তুমি যার প্রশংসা করছো সে আল্লাহর পরিচয় কি? আমরা বলছি রব্বিল আলামিন, তিনি জগৎসমূহের রব। এবার প্রশ্ন করা হলো রব কে? তখন আমরা বলি যিনি হলেন রহমান, যিনি হলেন রহিম, যার দয়া কম না বেশি। আরো জোরে বলেন আল্লাহর দয়া কম না বেশি, তার দয়া এত বেশি। আল্লাহ তাআলা দয়াকে 100 টুকরা করেছেন। পুরুষোচিত কণ্ঠে পুরুষ মানুষের মতো জবাব দেন, বলেন তো আল্লাহ তাআলা দয়াকে মোট কত টুকরা করেছেন? 100 টুকরা করে মাত্র এক টুকরা দয়া আল্লাহ সবাইকে ভাগ করে দিয়েছেন। তাহলে আপনি পাইছেন কয় টুকরা? কথা বলেন না কেন আপনারা? হ্যাঁ, ওইটা ভাগ করলে আসলে খুব অল্প পাইছেন, তাই না? এটা যে কত অল্প এটা আপনি কল্পনাও করতে পারবেন? শোনেন, এই কথাটা এই জন্য বললাম, অনেক যুবক ছেলেরা এসেছো, জিনার সাগরে তোমরা ডুবে গিয়েছো, মোবাইলের ফিতনায় পড়েছো। এখানে অনেক বোনেরা এসেছেন, মায়েরাও এসেছেন। আমি জানি আজকের মাহফিলে অনেক গুনাগার মানুষও চলে এসেছেন, অনেক গুনা নিয়ে আজকে মাহফিলে আমরা এসেছি। রহমতের কথা আমি এই জন্য বলেছি, আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হবেন না, যতই গুনাহ থাকুক না কেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক, যদি তোমার গুনাহ এই মাটি থেকে একেবারে আকাশ পর্যন্ত আকাশের উচ্চতায় চলে যায়, আকাশের উচ্চতা সমান গুনাহ নেই, তুমি যদি সেই আল্লাহর দয়ার আশা করে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমিও তখন আমার আকাশ পরিমাণ দয়া নিয়ে তোমার সামনে হাজির হয়ে তোমার সব গুনাহ আমি মাফ করে দিব। 100 টুকরা করেছেন রহমতকে, দয়াকে আল্লাহ 100 টুকরা করে এক টুকরা সবাইকে দিয়েছেন, বাকি 99 টুকরা আল্লাহ তার নিজের কাছে রেখে দিয়েছেন। এই এক টুকরা দয়া পেয়ে আমাদের অবস্থা কেমন? মায়ের সন্তানের প্রতি মা বাবার ভালোবাসা কম না বেশি, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা কম না বেশি। এখন সবাই মিলে, সবাই মিলে পাইছে কত? মাত্র এক ভাগ কইরা পাইয়া যদি এই অবস্থা হয়, তো যার কাছে 99 টুকরা আছে, যতই গুনাহ করি না কেন, তার কাছে মাফ চাইলে তিনি মাফ করবেন কিনা? এজন্য আমরা সব সময় একজনকে ডাকবো, গলার আওয়াজ বড় করে এই মাঠ কাঁপিয়ে একবার তাকে ডাক দেন, তিনি কে? সেই আল্লাহ বলছেন, রহমানের বান্দা হতে পারবা, দয়াবানের বান্দা হতে পারবা, 12টি কাজ করো। এই 12টি কাজ যদি করতে পারো, আল্লাহ তাআলা এই সূরা ফুরকানের শেষের দিকে ওয়াদা দিয়েছেন, এই 12টি গুণে গুণান্বিত হবে যারা রহমানের বান্দা হলো তারা, এই 12টি গুণে গুণান্বিত হবে যারা রহমানের কাছ থেকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে তারা। জোরে বলেন তো কয়টা কাজ? আপনারা পুরুষ মানুষ তো পুরুষ মানুষের মতো জবাব দেন, কয়টা? আমি প্রায় 600 কিলো জার্নি করেছি, 5 দিন ধরে ভাইরাস জ্বরে আক্রান্ত হয়েও কথা বলতেছি এখন। তা আপনি তো বেশি দূর থেকে আসেন না, এখন তো কথা বলবেন, আমাকে একটু সাপোর্ট দিবেন, পারবেন না ইনশাল্লাহ? 12টা কাজ করলেই আমাদেরকে জান্নাত দিবেন কে? এই 12টি আমল মুখস্থ করে তারপর আজকে বাড়ি যাওয়া লাগবে, পারবো না? জোরে বলি ইনশাআল্লাহ। এগুলো কাদের গুণাবলী? এগুলো রহমানের বান্দাদের গুণাবলী। জোরে বলেন তো কাদের গুণাবলী? আপনারা রহমানের বান্দা হতে চান তো? কারা কারা চান না হাত তুলেন দেখি। মাশাআল্লাহ, আপনারা সাতক্ষীরার মানুষ তো, আপনাদের মনোযোগ থাকবে ইনশাআল্লাহ। 1 নম্বর, রহমানের বান্দা হলো তারা দুনিয়ার বুকে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সাথে বিচরণ করে যারা,
আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা হলো তারা জমিনে নম্রভাবে ভদ্রভাবে বিনয়ী হয়ে বিচরণ করে, যারা রহমানের বান্দারা অভদ্র হয় না, রহমানের বান্দারা বেয়াদব হয় না, রহমানের বান্দারা কখনো অহংকারী হয় না। আমাদের সমাজে কম বেশি অহংকারী মানুষ আছে না নাই? কত রকমের অহংকারী স্বভাবের মানুষ আপনি দেখবেন, কেউ করে জ্ঞানের অহংকার, জ্ঞানের বড়াই কখনো করবেন না, কারণ জ্ঞান ও আল্লাহর নেয়ামত। আপনি অহংকার করলে পরিণতি এমন হতে পারে, যিনি জ্ঞান দিয়েছেন জ্ঞানের নিয়ামত কেড়ে নিয়ে, তিনি আবার আপনাকে মানসিক পাগলও বানায় দিতে পারেন কি পারেন না? এজন্য জ্ঞানের বড়াই করা ঠিক নয়, কোনো বিষয় নিয়ে অহংকার করা ঠিক নয়, টাকা পয়সার অহংকারও করবেন না, কারণ সকাল বেলার ধনী ব্যক্তিকে বিকেল বেলার রাস্তার ফকির যিনি বানাতে পারেন তিনি কি? ক্ষমতা পেলে অহংকার করবেন না, তবে আমাদের স্বভাব হলো এমন, আমরা ক্ষমতা পেলে ভাবসাব উল্টাই ফেলি, চেহারা চুরুতে একটা মোশন কাজ করে, এমন মানুষ তো আমার সমাজে নাই। ক্ষমতা পেয়েও আপনি বড়াই করবেন না, অহংকার করবেন না, কারণ ক্ষমতার নিয়ামত দিয়ে চেয়ারে বসিয়ে আপনাকে সম্মান দিয়েছেন যিনি, পাবলিকের হাতের পাবলিকের পা থেকে জুতা খুলে জুতার বাড়ি খাওয়ায়া আবার চেয়ার থেকে নামায়া বেজ্জত করতে পারেন তিনি। এজন্য ক্ষমতার বড়াই করা ঠিক নয়, ক্ষমতার বড়াই পৃথিবীতে যারাই করেছে তারাই ধ্বংস হয়েছে, যেমন সবচেয়ে বড় উদাহরণ হলো ফেরাউন, এরপরে আছে আরেক শয়তান নাম হলো নমরুদ। আবার ক্ষমতায় থেকেও পৃথিবীতে অনেক মানুষ চেয়ারে বসে বেজ্জত হয়েছে, পৃথিবীতে নমুনা আছে বুশের বাচ্চা বুশ। তাহলে বোঝা গেল ক্ষমতার মালিক যেমন আল্লাহ, ক্ষমতা থেকে নামানোর মালিকও আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিকও আল্লাহ, বেজ্জত করার মালিকও আল্লাহ। অনেক মানুষ আছে ক্ষমতার চেয়ারে থাকাকালীনও বেজ্জত হয়, মানুষ তাকে সামনে পাইলে ভয়ে সালাম দেয়, কিন্তু পেছনে গিয়ে মনে মনে গালি দেয় কিংবা জুতা দেখায়। বলেন তো এমন পরিস্থিতি সমাজে কম বেশ আছে না নাই? অহংকার করা এটা কোনো মুমিনের স্বভাব নয়। কিসের অহংকার করেন? আমি আপনার পরিস্থিতি শোনায়া দিচ্ছি, আপনি কিচ্ছু ছিলেন না, আপনি ছিলেন এক ফোঁটা নাপাক পানি, এমন এক ফোঁটা নাপাক পানি ছিলেন আপনি, যা বের হওয়ার পরে আপনার বাবা মা দুইজনের উপরে গোসল ফরজ হয়ে গিয়েছিল, সেই নাপাক পানি থেকে আপনি 9 মাসে মায়ের পেটে অস্তিত্ব লাভ করে দুনিয়াতে এসেছেন। কিসের এত বড়াই করেন? কিছুদিন পরে এই শরীর থেকে যখন রুহ বের হয়ে যাবে, কবরে দেওয়ার পরে কিছুদিন যেতে না যেতেই এই দেহটা পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে শেষ হয়ে যাবে। অহংকার করা আপনার জন্য মানায় না। এজন্য রব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনি ইসরাঈলের 37 নম্বর আয়াতে আরো সুন্দর করে বলছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলছেন, জমিনে অদ্ভুত হয়ে চলাফেরা করো না, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ তাআলা বলেছেন, অহংকারের চোটে তুমি মাটিকে ফাটিয়ে দিতে পারবে না, এমন কি অহংকার করে তুমি আকাশের উচ্চতায় পৌঁছে যেতে পারবে না। তো কিসের তো বড়াই? টাকা পয়সা ক্ষমতা কোনো কিছু নিয়ে অহংকার করা মানুষের জন্য শোভা পায় না। অহংকার করার যোগ্যতাকে বলে একজনের আছে, জুড়ে বলেন তিনি কে? এজন্য হাদিসে কুদসিতে আল্লাহ বলেছেন, আল কিবরিয়া উরিদাই, অহংকার আমার চাদর। কার চাদর? আল্লাহ তাআলা বলেছেন, যে আমার চাদর নিয়ে টানাটানি, যে অহংকার করে সে যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। আর যে ব্যক্তি অহংকার করে আল্লাহর চাদর নিয়ে টানাটানি করবে, দুনিয়া
আখিরাতে তাকে বেইজ্জত করার দায়িত্ব যিনি নিয়েছেন তিনি কে? এজন্য আমরা কি অহংকারী হব না বিনয়ী হব? আরো জোরে বলেন, অহংকারী না বিনয়ী? তাহলে অহংকারী স্বভাব বাদ দিয়ে দেন, অহংকার আছে কিনা বুঝবেন কেমনে? আপনি যদি ঊর্ধ্বতন পর্যায়ে থেকে অধস্তন ব্যক্তিদেরকে সম্মান করতে না জানেন তাহলে বুঝবেন আপনার মধ্যে অহংকার আছে। আপনি মাদ্রাসার মুহতামিম সাহেব, আপনি যদি মাদ্রাসার সহকারী শিক্ষকদেরকে সালাম আগে দিতে না পারেন অহংকার মনে বাসা বেঁধেছে। আপনি গাড়ির মালিক ড্রাইভারকে সালাম দিতে না পারলে অন্তরে অহংকার বাসা বেঁধেছে। আপনি বিরাট বড় কোনো প্রতিষ্ঠানের মালিক স্টাফকে বেতন আপনি যদি সালাম দিতে না পারেন, সুন্দর ভাষায় কথা বলতে না পারেন, তাহলে আপনার মধ্যে অহংকার বাসা বেঁধেছে। অহংকার এটা হলো ইবলিসের স্বভাব, এই স্বভাব কোনো মুমিনের স্বভাব নয়। আল্লাহ তাআলা বলছেন মুমিন অহংকারী হয় না, রহমানের বান্দারা হয় বিনয়ী, এরা অভদ্র হয় না, এরা হয় ভদ্র। আমার ভাইদেরকে বলছি, যুবকদেরকে, ছাত্রদেরকে বলছি, এখনকার পরিস্থিতি কেমন জানি দিন দিন জটিল হয়ে যাচ্ছে। আমরাও তো কৈশোরকাল অতিক্রম করে যৌবন অতিক্রম করছি। শিশুকালে কৈশোরকালে আমরা দেখেছি রাস্তাঘাটে মুরব্বীদেরকে দেখলে আমরা সুন্দরভাবে পথ দিয়ে চলে যেতাম, এখনকার পরিস্থিতি এমন, 15-16-17 বছরের ছেলেরা ডিজে স্টাইলে চুলের কাটিং দিয়ে বাইকে যদি উঠে তো মুরব্বী কিংবা বড় ভাই কাউকেই সম্মান দেয় না, দেখা যায় পিক আপ পারায়া দিয়া তারপরে পাশ দিয়ে চলে যায়। এমন মোলা ভাই আমাদের সমাজে নাই। খবরদার, বড়দেরকে সম্মান করো, যুবকদেরকে, ছাত্রদেরকে বলছে। আল্লাহর নবী বলেছেন যে বড়কে সম্মান করে না, ছোটকে স্নেহ করে না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এজন্য রহমানের বান্দা অভদ্র হয় না সে হয় ভদ্র, অহংকারী হয় না সে হয় বিনয়ী। সেজন্য আল্লাহ রহমানের বান্দাদের প্রথম গুণের কথা এভাবে বললেন, ওয়া ইবাদুর রহমানাল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দাগুলো তারা জমিনে নম্র হয়ে বিচরণ করে, যারা আল্লাহ এই গুণে অর্থাৎ নম্রতা ভদ্রতার গুণে আমাদেরকে গুণান্বিত করে দাও, বলেন আমিন। দুই নাম্বার রহমানের বান্দাদের দুই নাম্বার গুণাবলী হল, আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দারা হয় সহনশীল, এরা উগ্র হয় না, আপনারা রাগ করবেন না। এই গুণটা আমাদের বেশিরভাগের ভেতরে নাই, বিশেষ করে মহিলাদের মধ্যে এই গুণের বড় অভাব। আজকের মাহফিলে মহিলারা আছে? সহনশীলতার এই গুণ মহিলাদের মধ্যে বড় কম। সহনশীলতার এই গুণের অভাবে কিন্তু সংসারের মধ্যে ভাঙন দেখা দেয়, ভাইয়ে ভাইয়ে ঝগড়া শুরু হয়। সহনশীলতার অভাবে দেখবেন বিয়ে শাদির পরে মা বাপকে সেপারেট করে দিয়ে ছেলে তার বউ নিয়ে আলাদা হয়ে যায়। সহনশীলতার গুণ এটা বড় গুরুত্বপূর্ণ গুণ। কেউ আমাকে কিছু বললেই সাথে সাথে রিপিট বা রিপ্লাই না করা, হজম করতে জানা, এটা বড় গুরুত্বপূর্ণ স্বভাব। মন্দের জবাব কখনো মন্দ দিয়ে হয় না, বরং মন্দের জবাব সুন্দর আচরণ দিয়ে করা, এটাই হবে মুমিনের স্বভাব। এজন্য আল্লাহ বলছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহিলদের সম্মুখীন হলে রহমানের বান্দারা সালাম দেয়, তাদেরকে কেউ গালি দিলে জবাবে তারা গালি দেয় না, কেউ তাদের উপর হামলা করলে জবাবে তারা হামলা করে না। আমার নবীকে কাফিররা গালি গালাজ করেছে, কিন্তু নবীজি কি কোনোদিন কোনো কাফিরকে গালি দিয়েছেন নাকি? আরো জোরে বলেন, নবীজিকে যে কাফিররা কত রকমের গালি দিয়েছে সেগুলো কোরআনে আছে না নাই? তারা বলেছে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি পাগল, তুমি জাদুকর, তুমি মিথ্যাবাদী, তুমি গণক। বলেন নাউজুবিল্লাহ, আল্লাহর নবীকে কত কথা বললো, কত কটু কথা বললো, শারীরিক মানসিক নির্যাতন করলো, কিন্তু নবীজি কোনোদিন কোনো কাফেরের জবাব গালির মাধ্যমে দেন নাই, হাতের মাধ্যমে দেন নাই,
কিভাবে জবাবটা দিলেন? সুন্দর আচরণ দিয়ে আর তার দাওয়াতি ভাষার মাধ্যমে, দাওয়াতি আচরণের মাধ্যমে আল্লাহ তার নবীকে শিখায় দিলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। অনবীয়েরা যা বলে আপনি সবর করেন, মন্দের জবাব মন্দ দিয়ে হবে না। কয়জন ভাই বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর এই গুণটা আমার মধ্যে আছে? আপনি দেবহাটা বাজারে গিয়েছেন, তার সাথে দেখা, যে ব্যক্তি আপনার বদনাম করে আপনাকে গালি দেয়, আপনি তো পাইলেই বলবেন, আজ তোরে পাইছি একদম কাইটাল বাম, খায়াল বাম একদম, এটা আমাদের স্বভাব আর কি। কিন্তু আপনি যদি এই কাজটা করতেন, আপনার বদনাম করে বা আপনার অনেক ক্ষতি করেছে, পাওয়ার পরে বললেন ভাই যান আসসালামু আলাইকুম, আসেন রেস্টুরেন্টে যাই, চলেন একটু চা খাই, চাটা খাওয়াইয়া চায়ের সাথে তাও খাওয়াইলেন, বিলটাও আপনি দিলেন, মন্দের জবাবে তার সাথে বাজে আচরণ না করে সুন্দর আচরণ করে চা খাওয়াইয়া দিয়ে আপনি যখন বিদায় দিবেন, অত লজ্জায় ওখানেই শেষ হয়ে যাবে যে আমি কার এত বদনাম করি। আরে মন্দের জবাব মন্দ দিয়ে, গালির জবাব গালি দিয়ে নয়, মাঝে মাঝে সুন্দর আচরণ দিয়েই মানুষকে সাইজ করা যায়। এই গুণটা আমাদের অনেকের ভেতরে, আমি বলেছিলাম মহিলাদের মধ্যে এটার ঘাটতি। কোন মহিলাকে যদি কেউ খালি কিছু বলে, কয় তুমি একটু দাঁড়াও আমি তারে শেষ করে আসি, এক গালি দিলে তারা আরো ২০টা গালি দেয়, কি বলেন আছে না নাই? মা বোনেরা রাগ করবেন না, সহনশীল হতে হবে। এমনিতেই আপনাদের অনেক অবদান, আপনারা অনেক সহনশীল, সহনশীলতার গুণ আপনাদের ভেতরে আছে, কিন্তু সাংসারিক ক্ষেত্রে সহনশীলতার গুণ আরো বৃদ্ধি করতে হবে, তখন এই সংসার আরো সমৃদ্ধ হবে, আরো সুখের হবে ইনশাআল্লাহ। তাহলে দুই নম্বর, রহমানের বান্দাদের গুণ, রহমানের বান্দারা উগ্র না, এরা সহনশীল সংযমী, আমরাও এরকম সহনশীল আর সংযমী হতে পারবো তো? আপনাদের মনোযোগ আছে তো? আমি অসুস্থ মানুষ, আজকে এমনিতেই লম্বা সময় বক্তৃতা হবে না, আর আমি লম্বা সময় বক্তৃতা করিও না, সর্বোচ্চ এক থেকে সোয়া এক ঘন্টা, কিন্তু সব কথা এর ভেতরেই চলে আসবে। মনোযোগী হতে হবে আপনাদের, থাকবেন তো মনোযোগী? কয়টা গুণ বলেছি? দুইটা। নাম্বার থ্রি, তিন নাম্বার, রহমানের বান্দাদের দিনের বেলা কেমনে গেল? দিনের বেলা তারা ভদ্রতার সাথে বিচরণ করে, ব্যাদব বা অহংকারী হয় না, আবার তারা উগ্র হয় না, সহনশীল হয়। সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, রাতের বেলা রহমানের বান্দারা কি করে? তারা কি ওয়াইফাই চালিয়ে সারা রাত ইন্টারনেটে ডুবে গিয়ে তারা কি আজে বাজে কাজ করে? রহমানের বান্দারা কি খেলাধুলা কিংবা আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে দেখে, বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখে দেখে কি রাত কাটায় নাকি? কিংবা রহমানের মন্দিরা, আজকে তো বোনেরাও মাহফিলে আছেন, রহমানের মন্দিরে কি সিরিয়াল দেখে দেখে রাত কাটাবে নাকি? তাহলে রহমানের বান্দা বান্দিরা রাত কিভাবে কাটাবে? তাদের গুণ হবে এমন। পরের আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ামিতুনা লিরব্বিহিম সুজ্জাদা ওয়া কিয়ামা। রহমানের বান্দা হলো তারা রাতের বেলা বিছানা থেকে পিঠ আলাদা করে দিয়ে রুকু আর সাজদা করে রাত কাটায়, যারা রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তামাশা করে না, আড্ডাবাজিও করে না। রহমানের বান্দারা রাতের সময়ে প্রেম করে কার সাথে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সাথে? রাতের আধারে যারা সিজদাতে রয়, দো চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দো চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত চানি যত আসু, পেছনে ফিরে ও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কোনো পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আমরা রাতে প্রেম করব কার সাথে? জোরে বলেন। এখন আমাদের দেশে কিছু হুজুর বের হয়েছে, পাবলিক এদের নাম দিয়েছে প্রেম বিশেষজ্ঞ হুজুর। এরা গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড ছেলে পেলেদেরকে শেখায়। যুবকদেরকে বলছি, যে সকল লোকেরা মাহফিলের এই মঞ্চকে আজে বাজে কথা বলে নষ্ট করবে,
এদের সাথে সম্পর্ক ছিন্ন করব। মাহফিলের এই ময়দান প্রেম ভালোবাসার ময়দান নয়। জিজ্ঞেস করেন আজকে যারা মাহফিলের আয়োজন করেছেন, কমপক্ষে এক দুই মাস ঘাম ঝরিয়ে না ঘুমিয়ে না খেয়ে কষ্ট করে পরিশ্রম করে আজকের প্রোগ্রাম তারা বাস্তবায়ন করেছে। এখানে যতগুলো কথা হবে সব হেদায়েতি কথা হতে হবে, থার্ড ক্লাস ফালতু কোনো কথা বলার জায়গা মাহফিল নয়। সাতক্ষীরার মানুষকে সচেতন হতে হবে। এই মাহফিলগুলো হচ্ছে দিন প্রচার প্রতিষ্ঠান, এমনকি ইসলামী বিপ্লব বা গণজাগরণের একটি অন্যতম প্ল্যাটফর্ম। গত কয়েক যুগ ধরে আমাদের পূর্ববর্তী মুফাসসিরগণ এই তাফসির মাহফিলের মাধ্যমে ইসলামী বিপ্লব ইসলামী গণজোয়ারের জন্য এই মাহফিলের মাধ্যমে তারা কাজ করে গিয়েছে। তাদের মেহনতে তাদের কষ্টে যে মাহফিলের ময়দান গড়ে উঠেছে, সেই মাহফিলের ময়দান প্রেম ভালোবাসার আলতু ফালতু কিচ্ছার ময়দানে পরিণত হতে দেওয়া হবে না। এজন্য আপনাদেরকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে। কি এক আজীব অবস্থা, আমরা পড়াশোনা শেষ করে পড়াশোনা থাকাকালীন অবস্থায় বিশ্ববিদ্যালয়ে জুমার খুতবা দিয়েছি, প্রথমে আসরের পরে মানুষ বিভিন্ন জায়গায়, এই যে আজকে আপনারা আমাকে কি বানাইলেন, প্রধান বক্তা। আসলে তো প্রধান বক্তা হওয়ার কোনো যোগ্যতাই আমার মধ্যে নাই, কিন্তু আমার মাহফিলের স্টার্টিংটা কিভাবে হয়েছে আপনাদেরকে আজকে বলি। প্রথমে মানুষজন সুযোগ দিত, আমার জীবনে প্রথম আমি বয়ান করেছিলাম আসরের নামাজের পরে, এক জায়গায় আমাকে দিয়েছিল, আমি তখন মসজিদে জুমা পড়াই, তো দিয়েছে এরকম দুই তিনটা মাহফিল আমি আসরের পরে বয়ান করেছি। বিভিন্ন জায়গা থেকে মানুষ দূর থেকে মাইকে শুনছে, বলে আসলে যেভাবে বয়ান করতেছে আসরের পরে না, এরে মাগরিবের পরে দিলে ভালো হইতো। তো কিছুদিন পর আমার প্রমোশন হয়েছে, প্রমোশন হয়ে এখন আমাকে আসরের পরে কেউ দেয় না, কোন টাইমে মাগরিবের পরে 20-30 জন শুনে, এরকম চলছে কয়েক মাস। এরপরে আরেকটু প্রমোশন হয়ে গেছে, কয় না যেভাবে বক্তব্য দিচ্ছে এটা এসার পরে হইলে খাপ খাবে, তো নিয়ে গেছে কোথায় এসার পরে, এরকম চলছে দুই তিন বছর এরকম চলছে। আপনারা কি জানেন, আপনাদের এই দক্ষিণবঙ্গে আমি প্রথম যখন এসেছিলাম তখন আমি বাদ মাগরিবের বক্তা ছিলাম, বুঝতে পেরেছেন, বাদ মাগরিবে আমি বক্তৃতা করছি। এরপরে মানুষ বলল না যেভাবে বক্তৃতা করে আরেকটু রাতে 9:30-10 নিয়ে যায়। এই কথাগুলো আমি আমার ঢুল পিটাচ্ছি না, বলেছি যে বক্তৃতার জগতে আমরা বক্তৃতা করে 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 এগিয়ে যাওয়ার চেষ্টায় আছি। এখন কিছু কিছু ছেলেরা পড়াশোনায় থাকাকালীন ওই টাইমেই ভাইরাল হয়ে যেতে চায়, রুমের মধ্যে বসে ব্যাক স্ক্রিন লাগিয়ে, তারপর ঠিক ঠিকের আওয়াজ এনে, আর এরকম কিছু ইউটিউবার অসাধু ইউটিউবার আছে, এরা এদের কাছ থেকে পয়সা খাইয়া ঠিক ঠিকের আওয়াজ জোড়া তালি দিয়া যখন কথা বলে ঠিকের আওয়াজ হয় মনে হয় সামনে লক্ষ লক্ষ মানুষ, আসলে কেউ নাই। এইরকম ইউটিউবারকে কিছু অসাধু ইউটিউবারকে পয়সা করি খাওয়াইয়া খাটের উপরে চেয়ারের উপরে সোফার উপরে বৈশা 2-4 মাস বক্তৃতা করে ডলার খরচ করে বুস্টিং করলো, তারপরে বিরাট বড় বক্তা হয়ে ভাইরাল হুজুর হয়ে সাতক্ষীরার দেবহাটার ময়দানে এসে বিরাট বড় হুজুরে পরিণত হয়ে গেল। আপনারা কি আমার কথায় রাগ করছেন? এগুলো থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে। সত্যিকারের দায়ী ইলাল্লাহ যারা, এই যে আমাদেরকে আপনারা এত কষ্ট করে দাওয়াত করে এনেছেন, কেন এত কষ্ট করে দাওয়াত করে এনেছেন, এই সাতক্ষীরাই তো কত বড় বড় আলেম আছেন, কত বড় বড় কওমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা আছে, কি হয়েছে ওখানে, সাপও আজ শুনতে আসছে নাকি, বসেন, আচ্ছা চলে গিয়েছে, আচ্ছা হঠাৎ করে বাইরে হয়েছে না, মানে সাপ মনে হয় কোথায় রেসপন্স করছে আর কি, সাতক্ষীরার সাপ তো, আচ্ছা ঠিক আছে বসেন, আল্লাহ সবাইকে হেফাজত করেন, বলেন আমিন। আপনারা কি আমার কথায় কষ্ট পেয়েছেন? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন। তো বলছিলাম রাতের বেলা প্রেম হবে কার সাথে, জোরে বলেন কার সাথে,
এই কোরআন যার উপরে নাজিল হলো আমাদের প্রিয় নবী রাহমাতাল্লিল আলামিন, তার রাত কাটতো কেমনে আর আমাদের রাত কাটতো কেমনে, শুনেন আমাদের রাত কাটে কেমনে। আমরা তো অনেকে ঘুমাতে ঘুমাতে বা ফেসবুক চালাতে চালাতে রাত কাটে, আর আমার নবীর রাত কাটতো কিভাবে? আমাদের মা নবীজির বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি হাদিস বর্ণনা করেছেন, তিনি বলেছেন কানা ইয়াকুমু মিনাল লাইলি হাত্তা তানফাতারা কদামা, আল্লাহ নবী রাতের বেলা এত দীর্ঘ সময় তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়াতে দাঁড়াতে আল্লাহ নবীর পা গুলো ফুলে যেত। আমরা ঘুমাতে, আমরা রাতের বেলা ফেসবুক চালাতে চালাতে রাত কাটে, কিংবা ঘুমাতে ঘুমাতে আমাদের চেহারা ফুলে, আর আল্লাহ নবী রাতের বেলা তাহাজ্জুদ পড়তে পড়তে পা ফুলে। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেছেন শোনো, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তুমি তোমার আমল বানাও, ফা ইন্নাহু দাবুস সালিহিন মিন ক্বাবলাকুম, কারণ এটা তোমার পূর্ববর্তী সকল বুজুর্গ এবং আল্লাহর প্রিয় বান্দাদের আমল। যারা আল্লাহর প্রিয় বান্দা হয়েছেন তারা তাহাজ্জুদের নামাজে আল্লাহকে সাজদা দিয়ে আল্লাহর প্রিয় হয়েছেন। এজন্য আপনি যদি আল্লাহর প্রিয় হতে চান, আপনি যদি আল্লাহর নৈকট্যশীল বান্দা হতে চান, রহমানের বান্দা হতে চান, তাহলে রাতের বেলা আপনি আল্লাহকে সাজদা দেন, রাতের নামাজ আপনার আমলে পরিণত করেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আরো সুন্দর করে বলেছেন, আল্লাহর প্রিয় বান্দাদের স্বভাব হলো তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, রাতের বেলা বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায়, এদের স্বভাব হলো এমন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, এরা রাতের বেলা খুব কম ঘুমায়, ইস্তেগফার করে করে রাত কাটায়। তাহলে রহমানের বান্দাদের তিন নাম্বার গুণ হলো তারা রাতের বেলা সাজদা দিবে কাকে? আপনারাও সাজদা দিবেন তো, আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। চার নাম্বার রহমানের বান্দাদের গুণাবলী হলো এত আমল করে ইবাদত করেও তারা আল্লাহর জাহান্নামের আযাবের ভয় করে, কারণ হলো শুধুমাত্র আমল দিয়ে কিয়ামতের দিন কোনো মানুষ জান্নাতে যেতে পারবে? জোরে বলেন, শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, আমল আরো দরকার আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহর দয়া ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না, আমলের সঙ্গে আল্লাহর দয়াও লাগবে। এজন্য আল্লাহ বলছেন রহমানের বান্দারা ইবাদত গুজার হওয়ার পরেও জাহান্নাম থেকে বাঁচার জন্য সার্বক্ষণিক তারা তাদের রবের কাছে দোয়া করে, তাদের দোয়ার ভাষাটা কেমন হয় সেটাও আল্লাহ তুলে দিয়েছেন, যারা পারেন আমার সঙ্গে পড়েন। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। এরা বলে হে আমাদের রব, আমাদেরকে সর্বনাশা জাহান্নামের আযাব থেকে বাঁচাও, কারণ নিশ্চয়ই জাহান্নামের আযাব বড় কঠিন। এই জাহান্নামের আযাব থেকে আল্লাহর নবী নিজেই সকাল সন্ধ্যা পানা চাইতেন। আপনারা অনেকে জানেন ফজরের নামাজ এবং মাগরিবের নামাজের পরে আল্লাহর নবী সাতবার জাহান্নামের আযাব থেকে পানা চেয়ে দোয়া করতেন, আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহুম্মা আজিরনি। একজন বাবা একজন ভাইও জবানটা বন্ধ রাখিয়েন না, সবাই আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নাম, ফজর এবং মাগরিবের পরে এই আমলটা করবেন, মোট বলবেন সাতবার। জোরে বলেন কয়বার। কেন শিখিয়ে দিলাম? আল্লাহ নবীর জীবনে কি কোনো গুনাহ আছে নাকি? কোনো গুনাহ নাই, তারপরেও সকাল সন্ধ্যা জাহান্নামের আযাব থেকে দোয়া করতেন কার কাছে? তিনি আমলটা করেছেন আমাদেরকে শেখাবার জন্য, যাতে করে আমরা আমলের অহংকার করে না বসি, কারণ শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমলদার ব্যক্তি কেউ যদি আল্লাহ কিয়ামতের দিন ধরেন হিসাবের জন্য আটকান, ও জাহান্নামে যাবে, সে যত বড় বুজুর্গই হোক না কেন। একটা ঘটনা আমার মনে পড়লো, বলবো?
কিয়ামতের দিন আল্লাহ এক বিরাট বড় নেককার ব্যক্তিকে ডাকবেন, ডেকে বলবেন উদখুলিল জান্নাতা বিরহমাতি, গো টু দ্য প্যারাডাইজ উইথ মাই মার্সি, আমার দয়ায় তুমি আমার জান্নাতে যাও। ওই ব্যক্তি তখন বলবে না আমি আপনার দয়ায় আজকে জান্নাতে যাব না, আমি কি কম আমল করছি, এত নামাজ রোজা এতগুলো মাহফিল আমি এত টাকা পয়সা দিয়েছি এত দান সৎকা করেছি হজ উমরা করেছি, আল্লাহ আমি আপনার দয়ায় কেন জান্নাতে যাব, আমি আমার আমল দিয়ে বালবি আমালি আজকে আমল দিয়ে জান্নাতে যাব। আল্লাহ তখন ফেরেশতাদেরকে ডাকবেন, ফেরেশতাদেরকে ডেকে বলবেন শুনেছো নাকি ফেরেশতা আমার এই বান্দা কি বলে, সে নাকি আমার দয়ায় জান্নাতে যাবে না, তার আমল দিয়ে নাকি জান্নাতে যেতে চায়, ঠিক আছে আমিও দেখতে চাই তার আমল আমলের পরিমাণ বেশি না আমার দয়ার পরিমাণ বেশি। আল্লাহ বলবেন ও ফেরেশতারা এই বান্দার জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত তার জীবনের সকল নেক আমলগুলোকে মিজানের একটি পাল্লায় রাখো, আর আমি তো আমার বান্দার প্রতি অগণিত দয়া করেছি, সব দয়ার কোনো হিসাব নিকাশ আজকে করব না, শুধু দুনিয়া দেখার জন্য আমি তাকে দুইটা চোখ দিয়েছি, দুইটা চোখও দরকার নাই, মাত্র একটা চক্ষু নামক দয়াকে তুমি মিজানের আরেক পাল্লায় তোমরা রাখো। যখন ফেরেশতারা বান্দার জন্ম থেকে নিয়ে মৌত পর্যন্ত সারা জীবনের সব আমলগুলো এক পাল্লায় রেখে আর এক পাল্লায় আল্লাহর দেওয়া একটা চোখের নিয়ামত রাখবে, চক্ষু নামক দয়াকে রাখবে, দেখা যাবে বান্দার সারা জীবনের নেক আমলের চাইতে আল্লাহর দেওয়া একটা চক্ষু নামক নিয়ামতের পাল্লা ভারী হয়ে যাবে। বান্দা বুঝবে আমি আমার আমল দিয়ে আজ জান্নাতে যাবার কোনো চান্স নাই, কোনো সুযোগই নাই, তখন সে বলবে মাবুদ গো আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করো, তুমি তোমার দয়ায় আমাকে জান্নাত দান করো। আল্লাহ তাআলা তখন বলবেন বান্দারে তুই তোর ভুল যে বুঝতে পেরেছিস এই জন্য আমি তোকে মাফ করে দিলাম, আমি তোকে আমার জান্নাত দিয়ে দিলাম, সহজ হিসাব হলো এটা। আল্লাহর নবী বলেছেন মান্নু কিসাউদ দিবা, আল্লাহ যার কাছ থেকে হিসাব চাইবেন সে জাহান্নামে যাবে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করে বসলেন ও আল্লাহর নবী তাহলে সহজ হিসাবটা কেমন হবে, আল্লাহর নবী তখন বললেন আল্লাহ যদি কোনো ব্যক্তির কাছ থেকে সহজ হিসাব নিতে চান ওই ব্যক্তির হাতে থাকা আমল নামা আল্লাহ দেখবেন, কিন্তু যাচাই বাচাই না করে আল্লাহ তাকে দয়া করে জান্নাত দিয়ে দিবে। এই জন্য আল্লাহর নবী আমল করতেন দোয়া পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, এই দোয়াটি আমরাও আমল করব বলে ইনশাআল্লাহ। তাহলে রহমানের বান্দাদের চার নাম্বার আমল হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা যার কাছে দোয়া করে গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি আল্লাহ। রহমানের বান্দাদের পাঁচ নাম্বার গুণাবলী হলো রহমানের বান্দারা কৃপণ হয় না, রহমানের বান্দারা আবার অপব্যয়কারীও হয় না, কিপ্তাও হয় না, অপব্যয়কারীও হয় না। আমাদের সমাজে দেখবেন কম বেশি কিপ্তা স্বভাবের মানুষ আছে না নাই, আল্লাহ তাকে সম্পদ দিয়েছেন ছেঁড়া কাপড় পরে টাকা পয়সা আছে ভালো খায় না, আর যারা টাকা পয়সা বাঁচিয়ে কিপটামি করে ভালো খায় না ভালো কাপড় চোপড় পরে না, সারা জীবনের জমানো সম্পদ শেষ বয়সে শরীরের পিছনে খরচ করা লাগে। এই জন্য বুদ্ধিমানের কাজ হলো যেটুকু আছে নিজের শরীরের হক আদায় করে, আল্লাহ যেটা দিয়েছেন সেটা ভোগ করা, আর বাকি যা থাকবে আল্লাহর পথে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন রহমানের বান্দাদের গুণাবলী হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকূ লাম ইউসরিফু ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা। রহমানের বান্দা হলো তারা কৃপণতা এবং অপব্যয়ের নীতি অবলম্বন করে না যারা, বরং তারা হলো এমন ওয়া কানা বাইনা যালিকা ক্বাওয়ামা, তারা মধ্যম পন্থা অবলম্বন করে আল্লাহ যতটুকু দিয়েছেন সেগুলো দিয়ে তার নিজের এবং পরিবারের প্রয়োজন পূরণ করার পরে বাকিটুকু যারা আবার খরচ করে দেয় কার পথে, ধন সম্পদ জমায় রাখবেন না,
বোকা মানুষেরা পৃথিবীতে ধন সম্পদ জমিয়ে রাখে, যারা পৃথিবীর সবচাইতে বোকা নির্বুদ স্বভাবের মানুষেরা সম্পদ জমায়। এত কষ্ট করে সম্পদ জমালেন, সকালবেলা মারা গেলে এই সম্পদ কে ভোগ করবে? বলবেন, হুজুর আমার তো ছেলে মেয়ে আছে। হ্যাঁ, ছেলে মেয়ের জন্য যতটুকু দরকার ততটুকু রাইখেন, বেশি রাখলে ছেলে মেয়েগুলা ফার্মের মুরগের মতো নষ্ট হবে। ভবিষ্যৎ প্রজন্মের চিন্তা আপনি নিজে কেন করবেন? আপনি নিজে যেভাবে উপার্জন করে চলছেন তাকে অভাবে তৈরি করেন, পরিশ্রমের মানসিকতা তার ভেতরেও তৈরি করে দেন। অলস বানাবেন না, কর্মঠ হিসাবে সন্তানদেরকে গড়ে তুলেন, পরিশ্রমী বানান। দানশীল হওয়া এটা মুমিনের লক্ষণ, মুমিনের একটি আলামত। এজন্য আল্লাহ আপনাকে যতটা দিয়েছেন নিজের প্রয়োজন পূরণের পরে বাকিটুকু খরচ করে দিবেন কার পথে? আরো জোরে বলেন, কার পথে? এরপরে ছয় নম্বর, রহমানের বান্দাদের গুণাবলী হলো এরা আল্লাহর সাথে শিরক করে না, আল্লাহর সাথে কাউকে ডাকে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মাআল্লাহি ইলাহান আখর। রহমানের বান্দা হলো তারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না, যারা আমরা সুখে দুঃখে, ভালো সময়ে মন্দ সময়ে, জীবনের সুসময়ে দুঃসময়ে কেবলমাত্র একজনকে ডাকি, তিনি কি? যখন সুস্থ তখনও বলি আল্লাহ, যখন অসুস্থ আইয়ুব নবীর মতো তখনও আমরা আল্লাহকে ডাকি। আইয়ুব নবী 18 বছর অসুস্থ ছিলেন, কিন্তু 18 বছরের অসুস্থতায় পেরেশান হয়েছেন ঠিক, কিন্তু কখনো আল্লাহর উপর তাওয়াক্কল তার কমে নাই, বরং তিনি যাকে ডাক দিয়েছেন জুড়ে বলেন, তিনি কি? আমরা ভালো সময়েও যেমন ডাকি আল্লাহ, বিপদের সময়ে ইউনুস নবীর মতো ডাকি আল্লাহ। ইউনুস নবী এক মহা বিপদে পড়েছিলেন, তিনটা অন্ধকারে তিনি পড়ে গিয়েছিলেন। একটা অন্ধকার ছিল সাগরের অন্ধকার, দুই নম্বর অন্ধকার ছিল রাতের অন্ধকার, রাতের বেলা সাগরের তলদেশের মধ্যে, তিন নম্বর মাছের পেটের ভেতরে অন্ধকারে তিনি যাওয়ার পরে সেখানে তিনি চিৎকার করে যাকে ডাক দিয়েছিলেন জোরে বলেন, তিনি কি? তিনি বিপদের সময়ে ডাকলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমিন। ডাক দিয়েছেন কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ কি তাকে বিপদ থেকে বাঁচান নাই? সন্তান হয় না বলে যারা মাজারে যান, বাগের হাটে খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির মাজারে গিয়ে ওখানে মাথা ঠেকান, তাদেরকে বলছি যারা সন্তান হয় না বলে তাবিজ নেন, তাদেরকে বলছি জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিলেন, বন্ধা নারীর ঘরে তো সন্তান হয় না, কিন্তু তিনি যখন আল্লাহর কাছে দোয়া করেছিলেন বন্ধা নারীর ঘরেও তাকে সন্তান দিয়েছেন কি? ইব্রাহিম আলাইহিস সালামের 86 বছর পর্যন্ত সন্তান ছিল না, তাকেও আল্লাহ সন্তান দিয়েছেন। সুতরাং সন্তান যদি হয় না, আপনি আল্লাহর সাথে শিরক করে অন্য কাউকে ডাকবেন না, অন্য কারো মুখাপেক্ষী হবেন না, বরং জীবনের সকল অবস্থায় সব সময় যাকে ডাকবেন জুড়ে বলতে হবে, তিনি কি? তাহলে রহমানের বান্দাদের 6 নম্বর গুণাবলী হলো তার আল্লাহর সাথে শিরক করে না। রহমানের বান্দাদের 7 নম্বর গুণাবলী হলো অন্যায়ভাবে এরা কখনো মানুষ হত্যা করে না, মানুষের রক্ত ঝরায় না। আল্লাহ তাআলা এজন্য বলছেন, ওয়ালা ইয়াকুতুনা নাফসাল লাযী হাররামাল্লাহু ইল্লা বিল হক। রহমানের বান্দা তারা অন্যায়ভাবে কাউকে হত্যা করে না, যারা অন্যায়ভাবে মানুষের শরীর থেকে রক্ত ঝরায়, এইরকম জানোয়ার তো এখন পৃথিবীতে নাই। জি, সাধারণ মানুষের কথা বাদ দেন, পৃথিবীতে খুঁজলে এখন এই জাতের জালিমও পাওয়া যাবে, যারা কোরআন হাদিসের চর্চাকারী, কোরআন হাদিসের দাওয়াত যারা মানুষকে দেয়, সেই দাইল্লাহ বড় বড় আলেমুল আমাদের শরীর থেকেও জালিমের গোষ্ঠী রক্ত ঝরিয়েছে, এরকম জালিমও দুনিয়াতে আছে। কারণ আপনি আবার এই ওয়াজ আপনার উপর, আপনার ঘাড়ের উপর, কান্ধের উপর নিজে টাইনা নিয়েন না, কারণ আমার দেশে আছে। ওই দিন এক জায়গায় সূরা কাসাস থেকে তাফসীর আরম্ভ হয়েছে, ফেরাউনের ওয়াজ, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, এই আয়াতের তাফসীর আরম্ভ হয়েছে। মাঝখান থেকে একজন স্লিপ মারে, কয় হুজুর এই টপিক বাদ দিলে হয় না, এটা আমাদের
দেশের অনেক কিছুর সাথে মিলে যাচ্ছে। আমি তখন বললাম ফেরাউন তো আসছিল মিশরে, ওয়াজ হয় মিশরের, আপনি টাইনা নিয়ে আসছেন দেখি বাংলাদেশে, কি বলে এরকম আছে না আছে। এখন এই আয়াত হচ্ছে সূরা ফুরকানের, যেখানে আল্লাহ বলেছেন অন্যায়ভাবে মানুষের রক্ত ঝরায় যারা, এরা আল্লাহর প্রিয় বান্দা না, এরা জালিম স্বভাবের মানুষ। এখন ওইটা আপনি আপনার কাঁধের উপর টান্না নিলে আমরা কি করব, ঠিক কিনা বলেন? অন্যায়ভাবে কোনো মানুষকে কষ্ট দিবেন না, নইলে মরার পরে কিন্তু আপনার জানাজায় মানুষও পাওয়া যাবে না। কিছু মানুষ মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ পড়ে, ওই যে কিছুদিন আগে, আচ্ছা আমার মনে পড়ছে ঘটনাটা, একই দিনে দুইজন ব্যক্তি মারা গেলেন। এক ব্যক্তি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষক যে সালাম নিয়ে কটুক্তি করেছিল, মনে আছে আপনাদের? ওর কথা ভুলে গেছেন আপনারা? আর ওই দিনে আরেকজন ব্যক্তি মারা গিয়েছিলেন, নাম কি ভুলে গেছেন আপনারা? মাওলানা লুৎফুর রহমান, একজনের মৃত্যুতে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বাংলা ভাষাভাষী মুসলমানদের কলিজা তাদের অন্তর কেঁদেছে। আরেকজন সালাম নিয়ে কটুক্তি করেছে, মরার আগ পর্যন্ত ইসলাম বিদ্বেষীতে লিপ্ত ছিল, তার মৃত্যুতে একটা মানুষ ও একজন মুমিন ইন্নালিল্লাহ। এজন্য তো কবি বলেছেন, এমন জীবন তুমি করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে, আর সবার আগে নিজের এলাকাবাসীর প্রিয় হইবে। মরার পরে আপনার লাশ কান্ধে নিবে ঢাকা থেকে মানুষ আইসালা, এই আপনার পারুলিয়া, এটা পারুলিয়া না, এখানে কি পারুল নামে মহিলা বেশি ছিল নাকি যে পারুলিয়া লাগাই দিচ্ছেন আপনারা? খেজুর বাড়িয়া অনেক খেজুর গাছ আছে না আপনাদের এখানে? আমি বলছিলাম এটা আমি আপনাদের এখানে নয়, সব জায়গায় বলি, কারণ আমাদের বাংলাদেশে এই জিনিসটা আমরা প্রায় সময় দেখি। সামান্য রাজনৈতিক মত পার্থক্য আছে, পাশাপাশি বাড়িতে থাকে, ওই বাড়িতে থাকে মানুষকে বাড়ি থাকতে দেয়, এলাকায় থাকতে দেয়, এলাকা ছাড়া কইরা দেয়, এমন মানুষ তো নাই। এ ভাই আপনাকে বলছি, আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ পাশের বাড়ির ভাই এসে কান্দে উঠাবে। সামান্য রাজনীতির জন্য, মত পার্থক্যের জন্য পাশের বাড়ির আপনার ওই ভাইকে কষ্ট দিয়েন না আপনি। দল দুইটা হতে পারে, কিন্তু আপনি ইমানি দৃষ্টিকোণ থেকে দুইজন একজন আরেকজনের ভাই, কথা কি বোঝা যায়? আপনি কারে কষ্ট দেন? আপনার প্রতিবেশী তো। আল্লাহর নবী বলেছেন যে প্রতিবেশীর হক আদায় করতে জানে না, প্রতিবেশীর সাথে যার সম্পর্ক খারাপ আল্লাহর সাথে তার সম্পর্ক খারাপ। আপনি কি আমার কথা রাগ করলেন? এই ধরনের বহু জালেম আমার সমাজে আছে, শুধু দুনিয়াবী স্বার্থের কারণে তার গ্রামের অনেক মানুষকে এলাকা ছাড়া করে দিয়েছে। তোর জানাজায় তোর লাশ কাঁধে নেওয়ার জন্য তুই একজন মানুষও পাবি না জালিম। এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো সময় আছে, ভালো হয়ে যান, নইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই ব্যক্তির মতো মরার পরে মানুষ ইন্নালিল্লাহ নয় আলহামদুলিল্লাহ পড়বে। ভালো হইতে পয়সা লাগে না। আমার কথা কি রাগ করলেন? আল্লাহ বুঝার তৌফিক দেন। রহমানের বান্দাদের গুণাগুলি হলো, এরা রক্ত ঝরায় না, রক্তপাত করে। আমার সঙ্গে আমার এক ভাইয়ের যে কোনো দিক দিয়ে অমিল মতবিরোধ থাকতেই পারে, তাই বলে আমি তার গায়ে হাত তুলতে পারি? আমি আমার ভাইয়ের রক্ত ঝরাতে পারি না। বিদায় হজের ভাষণ ক্লাস 9-10 স্কুলেও আপনারা পড়েছেন, কি বলেছিলেন নবীজি? মানব ইতিহাসের শ্রেষ্ঠ ভাষণ ছিল এটা। নবীজি বলেছেন, শোনো আমার উম্মত, তোমাদের আরেক ভাইয়ের রক্ত তোমাদের কাছে সেরকম পবিত্র যেরকম এই শহর পবিত্র। মনে পড়েছে? পড়েন নাই আপনারা? সবাই তো পড়েছি। আগে কিন্তু স্কুলেও 9-10 এই বিদায় হজের ভাষণটা পড়ানো হয়েছে। আমি নিজে স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, ইউনিভার্সিটিতে পড়েছি, সব বারান্দায় ঘোরাফেরা করে আসছি, তো সবগুলো মোটামুটি জানা আছে আলহামদুলিল্লাহ। মানুষের রক্ত ঝরাইয়েন না, মানুষকে আঘাত দিয়েন না, সব সময় চেষ্টা করবেন নিজের এলাকার মানুষকে নিয়ে মিলেমিশে বসবাস করার। এরা আপনার সবচেয়ে বড় আপনজন, এরা আপনার সবচেয়ে বড় আপনজন।
আর যারা সামাজিক বা রাষ্ট্রীয় দায়িত্ব পাওয়ার পরে নিজের এলাকায়, এটা রাগ করেন না, এটা আমি সব জায়গায় বলে ফেলি, যারা নিজের এলাকায় প্রোটোকল ছাড়া চলতে পারে না, তার মানে তার এলাকার মানুষের কাছে তার গ্রহণযোগ্যতার ব্যাপক ঘাটতি আছে। আরে আমি আমার গ্রামে আমার এলাকায় আমি কেন প্রোটোকল নিয়ে ঘুরবো? এরা তো আমার ভাই, আমার চাচা, আমার দাদা, আমার ভাই, আমার ভাতিজা, এরা আমার আপন মানুষ। আমি যদি এদের সামনেই সাহস করে চলতে না পারি, আমার ভেতরে ঘাপলা আছে, আমি ওদেরকে কষ্ট দিয়েছি, ওরা সুযোগ পাইলে আমারে খায়া ফেলবে। এই জন্য আমি সামনে পিছনে ডানে বামে বহুত কিছু নিয়ে ঘুরি। আপনি বলবেন, হুজুর কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে? না ওই জি আসেন, এবার হাদিসটা শোনাই। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু আলাইহিল আব্দু আস-সালাহ। কিয়ামতের দিন আল্লাহ প্রথমে আল্লাহর হকের বিচার আরম্ভ করবেন, আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে, আল্লাহর হকের বিচার শেষ। ওয়া আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ফিদ-দিমা, আরম্ভ হবে বান্দার হকের বিচার, আর বান্দার হকের বিচার আরম্ভ হবে অন্যায় অবৈধ রক্তপাত দিয়ে। কত মানুষের রক্তে আপনার হাত রঞ্জিত করেছেন, সব হিসাব হবে। কত নিরপরাধী মানুষকে অপরাধী বানিয়ে তাদের রক্ত ঝরিয়েছেন, সব হিসাব আল্লাহর সামনে সেদিন হবে। হিসাব আছে, বিচার আছে, আল্লাহর কাছে বিচারের নামে কোনো অবিচার। আমরা মানুষ, আমাদের মধ্যে বিচারের নামে অবিচারের হাসলত থাকতে নাকি থাকতে পারে না? থাকতে পারে। এজন্য আপনি দেখবেন যে মাঝে মাঝে নিরপরাধীও অপরাধী হয়ে বাইরে থাকে, সরি অপরাধী নিরপরাধী হয়ে বাইরে থাকে, আর নিরপরাধী অপরাধী হয়ে ভেতরে থাকে। কত মানুষ কোনো কিছু খায় নাই, তারপরেও তারে খাবইন্না বানাইয়া ঢুকায় রেখে দিয়েছে, আর আরেকজনের হিসাব নিকাশ দেখা গেল পত্রিকায় লিখেছে। আমরা বলি না যে তার সারা জীবনের বেতনই হয়েছে 1,89,00,000 টাকা, আর তার সম্পত্তি হয়ে গেছে 1,000,00,000 টাকার। কোনো বিচার ধরে বলেন তা, আমাদের বিচারের নামে অবিচার, এটা আমাদের খাস, আমার, আমি মানুষ, আমার মধ্যে থাকতে পারে, কিন্তু আল্লাহ তো হচ্ছেন আহকামুল হাকিমিন, সর্বশ্রেষ্ঠ বিচারক। কি বলেন, এমন চুরি আছে না নাই? হ্যাঁ, যার কথা বললাম এটাকে আমি বানায় বলছি নাকি পত্রপত্রিকা এগুলো আছে না নাই? জোরে বলেন। আমার দেশে সম্পদের অভাব নাই, শুধু ভালো মানুষের অভাব। এদেশে যেমন আছে সম্পদের খনি, ঠিক তেমনি আছে সেসরা চোর বাটপাড়ার দুর্নীতিবাজের খনি। যদি এই সম্পদগুলোকে ভালো মানুষেরা সুষম বণ্টন করত, তাহলে এই দেশ সমৃদ্ধ হয়ে যেত। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। রহমানের বান্দাদের 8 নম্বর গুণাবলী হলো, এরা জিনা বেবিচার অশ্লীলতার ধারে কাছে যায় না। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা। রহমানের বান্দারা জিনার কাছে যায় না, জিনা করে না, চোখের জিনা, কানের জিনা, জবানের জিনা, কোন প্রকার জিনার ধারে কাছে যায় না। চরিত্রের হেফাজত করে মোমেন তো তার চরিত্রকে হেফাজত করবে। বিয়ের বয়স হয়ে গেলে বিয়ে করে ফেলবে, বিয়ের সামর্থ্য হয়ে গেলে বিয়ে করে ফেলতে হবে। এখানে আপনারা যারা গার্ডিয়ান আছেন আপনাদেরকে বলছি, ছেলে মেয়েরা উপযুক্ত হয়ে গেলে বিয়ে শাদি দিয়ে দিবেন। বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো চরিত্রের সাথে। সঠিক বয়সে উপযুক্ত সময়ে কেউ যদি বিয়ে না করে, তার যৌবন নষ্ট হবে, চরিত্র ধ্বংস হয়ে যাবে, চরিত্র বিনাশ হয়ে যাবে। পৃথিবীতে যত ব্যক্তি সফল হয়েছেন তারা বিয়ে করার পরে সফল হয়েছেন, বিয়ের আগে কেউ সফল হয়? আজকে উপজেলা চেয়ারম্যান সাহেব আসছেন নাকি? মাশাআল্লাহ, ভালো আছেন আপনি? ওনাকে কেন বলেছি, তিনি চেয়ারম্যান হয়েছেন, আপনি রাগ করিয়েন না, বিবাহের আগে না পরে কথা বলেন না কেন? আমি বুঝাচ্ছি, মানুষ প্রতিষ্ঠিত হয় বিয়ে পরে। দেখেন আজকে তিনি কত সম্মানিত ব্যক্তি, এই দেবহাটা উপজেলা পরিষদে সর্বোচ্চ সম্মানিত ব্যক্তি, উপজেলা চেয়ারম্যান। আল্লাহ ওনাকে আরো সম্মানিত করেন, বলেন আমিন।
আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে দিনের জন্য কবুল করেন, বলেন আমিন। মেম্বার সাহেব আছেন, আপনার পুস্তারের নাম পড়তো, এই যে ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন, আপনাদেরকে হাসানোর জন্য বলতেছেন, আমি দেখাচ্ছি, দেখেন ওনারা যে শশ জায়গায় প্রতিষ্ঠিত, বিয়ের আগে না পড়ে। আমি পরিচিত হুজুর হয়েছি বিয়ের আগে না বিয়ের পরে। যত মানুষের টাকা পয়সা আছে দেখবেন সব বিয়ের আগে হয়েছে না পড়ে হয়েছে। তা আপনার কাছে যে আপনার মেয়ের বিয়ে দেওয়ার জন্য শুনো ছেড়ে প্রস্তাব নিয়ে আসলে আগেই যে বলে ফেলেন বাড়ি গাড়ি আছে কিনা, চব্বিশ পঁচিশ বছর বয়সে কি বাড়ি গাড়ি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি হয়ে যায়? যার হয়ে যায় ওটা তার না, ওটা তার বাপের আর তার দাদার। যে বাপ দাদার পরিচয়ে চলে সে গাধা, আর যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। আপনার মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, শাহজাদার কাছে বিয়ে দিয়েন। আমাদের নবী নবুয়ত পেয়েছেন বিবাহের আগে না পরে। জোরে বলেন, পঁচিশ বছরে বিয়ে করেছেন, নবুয়তের দাওয়াত শুরু করেছেন চল্লিশ বছর বয়স। এর মানে বোঝাতে চেয়েছি বিয়ের সম্পর্ক, বিবাহের সম্পর্ক কেরিয়ারের সাথে না, বয়সের সাথে না, এটার সম্পর্ক চরিত্রের সাথে। কিসের সাথে? আরে মানুষ তো বিয়ে করার পরে তাই সে বরকত পায়, এটা আল্লাহ কোরআনে সূরা নূরে ওয়াদা করেছেন যে আমি বরকত দিয়ে তোমার দারিদ্রতা বিমোচন করে দিব। সুবহানাল্লাহ। সমাজ থেকে যদি জিনা দূর করতে চান, বিবাহকে সহজ করে দিতে হবে, ঢাকায় গেলে দেখবেন ওই যে বটতলা রমনার বটমন, তারপর ওই যে আরেকটা জায়গা আছে ওই যে হাতির ঝিল, ওইদিকে গেলে দেখবেন স্কুল কলেজের ছেলে মেয়েরা কবুতরের জোড়ার মতো বসে বসে বাদাম খায়। আমার দেশের প্রশাসন কিংবা সমাজ এখানে যে এখানে গিয়ে কিন্তু খুব একটা বাধা দিচ্ছে না। আমরা তো ঢাকায় নিয়মিত যাতায়াত করি, কিন্তু এখানে যদি উনিশ বিশ বছরের দুইটা ছেলে মেয়ের বিয়ে হয় দেখবেন সমাজে কত আলোচনা, এত ছোট বয়সে কেন বিয়ে দিয়েছে। কিন্তু কুড়িগ্রামের ভুরুঙ্গামারি থেকে যখন ক্লাস ফাইভ এর ছেলে তার দুই বান্ধবী নিয়ে কক্সবাজারে বেড়াতে যায় তখন কিন্তু কথা নাই। আপনি যদি অবৈধ প্রেম, হারাম রিলেশন এগুলো যদি সমাজ থেকে বন্ধ করে দিতে চান, চরিত্র ঠিক করার জন্য বিয়ে শাদীকে সহজ করে দিতে হবে। জিনা বন্ধ হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে, যুবকের চরিত্র ভালো হয়ে যাবে। কারণ তার কাছে যখন বউ থাকবে, তার ঘরে বউ থাকলে সে তো আর অন্য মেয়ের দিকে তাকানোর আর কোনো দরকারই নাই, চরিত্র ভালো হয়ে যাবে। রহমানের বান্দাদের গুণ হলো তারা জিনা করে না। তবে তাই বলে যারা নাইন টেনে পড়ো তোমাদের বিয়ের বয়স হয় নাই, তোমরাও কিন্তু এই বয়সে দেখা যায় এমন পাকনা, এমন পাকনা, এমন পাকা পাকছে তারা এখন সেভেন এইটের ছেলে মেয়েরাও সংক্ষেপে বলে ফেলে শর্ট ফর্ম জিএফ আর বিএফ। খবরদার উল্টা পাল্টা কথা বলবা না, চরিত্র ঠিক করো। তোমার এই বয়স হলো পড়াশোনার বয়স, তোমরা যারা স্কুলে পড়ো কলেজে পড়ো শোনো, এই বয়সে তোমরা ফিতনায় পড়ে যাও না। আজান হলে নামাজে যাও, পড়াশোনায় মনোযোগী হও, মা বাবার কথা শোনো, শিক্ষক শিক্ষিকাদের কথা শোনো। পড়াশোনা শেষ করে কেরিয়ার যদি ভালো হয়, তুমি একজন সৎ চরিত্রবান ছেলে যদি হও, কোনো মেয়ের পিছনে তুমি ঘোরা লাগবে না। দেখবা সাক্ষীর আর সুন্দরী সুন্দরী মেয়ের বাপ তাদের মেয়ে বিয়ে দেওয়ার জন্য তোমার পেছনে ঘুর 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 করবে। নিজেকে ওই জায়গায় নিয়ে যাও যাতে মানুষ তোমার পেছনে ঘুরে, তুমি লুচ্চা বদমাশ ছেলের মতো মেয়েদের পিছনে ঘুর ঘুর করবে। নিজেকে সভ্য চরিত্রবান হিসাবে গড়ে তুল। যুবকেরা তরুণেরা পারবা তো ইনশাল্লাহ, আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এটা পারলে নেককার স্ত্রী পাওয়া যাবে, এটা যদি করতে পারে নেককার স্ত্রী পাওয়া। আর যদি যৌবন পথে ঘাটে নষ্ট হয়, তা আপনি তো বিয়ের আগে কত ঘাটের পানি খাইছেন, আপনি আর বিয়ের পরে যে কি করবেন, আপনার বউ টিকবে না তো, এটা পালায় যাবে, কারণ আপনার ব্যাটারির চার্জ আগেই শেষ। আমি কি হাসার জন্য কথা বলছি? তো চার্জ যদি আগেই শেষ হয়ে যায় সাপ্লাই দিতে পারবেন তো? শেষ তো, আপনি তো কত ঘাটের পানি খেয়ে ফেলছেন। এই জন্য আজকে বেশিরভাগ যুবকদের দাম্পত্য জীবনে সমস্যা দেখা যাচ্ছে। আপনারা হাসতেছেন, পত্র পত্রিকা পড়ে দেখবেন দাম্পত্য কলহ বাড়ছে, এখন সংসার ধ্বংস হয়ে যাচ্ছে। এর অধিকাংশ কারণ হলো এই অসভ্যতা নোংরামির ফলাফল। আর মোবাইল এসে সব সর্বনাশ করে ফেলবে।
এই যে আমাদের চাচারা যারা আছেন ওনাদের জামানায় মোবাইল ছিল না, কুরুবাড়ির মেয়ে পছন্দ হইল কত চেষ্টা করছে, হয়তো চিঠি টিটি লেখা ট্রাই করছে, কিন্তু এখন তো ওইটাও নাই, ডিরেক্ট ফোন, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট, তারপরে ইনবক্স। আমি কিছু গল্প শুনছি আমার এলাকায় মুরব্বীদের কাছ থেকে, যে এক মুরব্বী মানে উনি ইয়াং কালে এলাকার একজনকে তার পছন্দ হয়েছে, কিন্তু ওই যে সুযোগ নাই তো, মাধ্যম নাই তার কাছে পৌঁছানোর, ওই মাধ্যমের কারণে পায় নাই উনার বিয়ে হয়ে গেছে। কেন বিয়ে হয়েছে? এরপরে উনি আরো 10 বছর বিয়ে করে না এই বিরহে, কিন্তু এখন আর এটা লাগে না। এখন যদি কাউরে খালি দেখে তো খালি নামটা যদি জানতে পারে তো যে কোনো কায়দায় খুঁজে বের করবে, কি বলেন, পারবে না? তো এই তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণেও এখন যুবকদের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আমার যুবক তরুণ ভাইদেরকে বলো, ভাইরা সাবধান, প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে হেফাজত করতে হবে। আমরা পারবো না ইনশাল্লাহ, আপনাদের খুব কষ্ট হচ্ছে তাই না? আমরা শেষ পর্যায়ে চলে আসতেছি, একটু মনোযোগ দিবেন। নাম্বার 9, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষী দেয় না। অবশ্য আমাদের দেশের সব মানুষ ভালো, কোনো মিথ্যা সাক্ষী নাই। জি, আরে মিথ্যা সাক্ষ্য দিতে 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 আমরা এত নিচে নেমেছি, যারা লক্ষ লক্ষ মানুষের সামনে কুরআনের তাফসির করতেন তাদের বিরুদ্ধে মানুষ মিথ্যা সাক্ষ্য দিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদূনা যুর, রহমানের বান্দা হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না যারা, খবরদার মিথ্যা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া এটা বড় জঘন্য গুনাহ, কারণ মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্যের মাধ্যমে বাতিল মত প্রতিষ্ঠিত হয়। এজন্য একজন মুমিন কখনো তার এই জবান নাপাক করে মিথ্যা বলা বা মিথ্যা সাক্ষ্য দিতে পারে। আপনাদের এই পারুলিয়া সমাজে যদি কোনো একটি সামাজিক বিচার বা মীমাংসা বৈঠক বসে, সেখানে যদি কোনো একটি মিথ্যা সাক্ষ্যকে কেন্দ্র করে বিচারের রায় দেওয়া হয়, তাহলে দেখবেন ওই বিচারের নামে অবিচারের কারণে বিরাট বড় ক্ষতি হয়ে যেতে পারে। এজন্য খবরদার, মিথ্যা সাক্ষ্য এটা যেন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হতে না পারে। এজন্য আল্লাহ বলেছেন, রহমানের বান্দা যদি হতে চাও মিথ্যা বলা মিথ্যা সাক্ষ্য দেওয়া ছেড়ে দাও। 10 নম্বর হলো, রহমানের বান্দারা বেহুদা ফালতু কথা বা কাজ করে না, তাদের পরিচয় হলো জায়গা দিয়ে হেঁটে গেলে যেখানে অনর্থক কাজ হয় সোজা চলে যায়, তাকায় না ওইদিকে। আমাদের দেশে বেহুদা কাজের গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হলো বিভিন্ন এলাকার অলিগলিতে স্থাপিত হওয়া, চায়ে এটা এরকম ওইটা এরকম, মানে মনে হচ্ছে তারা যেন এই চায়ের দোকানের সংসদের ভিতরে স্পিকার হয়ে এখানে আলোচনা সমালোচনা চলছে। এটা শুধু ইলেকশন উপলক্ষে হইলে সেটা ছিল ভিন্ন কথা, কিন্তু শুধু ইলেকশন নয়, ইলেকশন ছাড়াও আমাদের বাঙালিদের মধ্যে বেশিরভাগের স্বভাব হলো মানুষের কথা বা কাজ নিয়ে সমালোচনায় আমরা বেশি অভ্যস্ত। এই আয়াতে আল্লাহ বলেছেন, এটা রহমানের বান্দাদের গুণাবলী নয়, সে তার নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকবে, অন্যদিকে মনোযোগী হবে। এই জন্য ওই যে একটা কথা বলে না, নিজের চরকায় তেল দাও, নিজের চরকায়, এটা অনেক বড় একটা গুণ, নিজেকে নিয়ে ভাবা। হ্যাঁ, আপনার সমাজকে নিয়ে ভাববেন, সমাজকে নিয়ে, সমাজের সমৃদ্ধি নিয়ে ভাববেন, কিন্তু সমাজে কিন্তু কোনো আলতু ফালতু বা কোনো বেহুদা কথা বা কাজে আপনি নিজেকে নিয়োজিত করবেন না। এটা রহমানের বান্দার বৈশিষ্ট্য হতে পারে। রহমানের বান্দাদের 11 নম্বর বৈশিষ্ট্য হলো, এরা কোরআনের আয়াত থেকে যখন কথা শুনে তখন তারা অন্ধ বা বধিরের মতো শুনে না, হেদায়াতের নিয়তে শুনে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মাউ ওয়া উময়ানা। রহমানের বান্দা হলো তারা, আল্লাহর আয়াতগুলো অন্ধ বা বধিরের মতো শোনে না যারা, বরং আয়াতগুলো তারা আল্লাহর কোরআন শুনে হেদায়াতের নিয়তে। কোরআন শুনলে হেদায়াত আসে নাকি যায়? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? 12 নম্বর হলো, রহমানের বান্দারা তাদের স্ত্রী আর সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, দোয়াটাও আল্লাহ শিখালেন। আবি আইত্যা অবিবাহিত যত ব্যাচলার ছেলেরা আছো, শোনো, আজকে থেকে হবু বউয়ের জন্যই
এই দোয়াটা করবা। আল্লাহ তাআলা দোয়া শিখাচ্ছেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা হাব লানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এত সুন্দর দোয়া, কি চমৎকার দোয়া। হ্যাঁ, আল্লাহ দোয়া শিখাচ্ছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা, হে রব আমাকে এমন স্ত্রী গিফট করো, এমন স্ত্রী দাও যাকে দেখলে আমার চক্ষু ঠান্ডা হয়, শীতল হয়ে যায়। সুবহানাল্লাহ। সেটা কেমন স্ত্রী হতে পারে? অর্থাৎ তার কথাবার্তা, চলন বলন, চলাফেরা, আচার আচরণ, এটা হবে আমি আমি আমার জন্য, আমার আমি স্বামী হিসাবে আমার জন্য প্রশান্তির, আমার স্ত্রীর সব কিছু হবে আমার জন্য আনন্দের। এইরকম একটা বউ পাওয়া, একজন জীবনসঙ্গী পাওয়া, এটা কিন্তু সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ নবী বলেছেন, মাররাজা কাহুল্লাহু ইমরাআতান সালিহান ফাকাদ আআনাহু আলা শাত্রি দীনি, আল্লাহ যাকে দয়া করে একজন নেককার জীবন সঙ্গী দিয়েছেন, আল্লাহ যেন তাকে ইসলামের অর্ধেক নিয়ামত দান করে দিয়েছে। আল্লাহ নবী আরো বলেছেন, চারটি জিনিস যে পেয়েছে সে হলো দুনিয়ার সুখী। জোরে বলেন, কয়টা? আরবাউন মিনাস সাআদা, চারটি জিনিস হলো সৌভাগ্যের আলামত। এক নম্বরে নবীজি বললেন, মিলাদ। এই চারটা কার কাছে আছে? যার কাছে আছে তিনি হচ্ছেন দুনিয়ার সুখী। এটা বলেছেন বড় হুজুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বর হলো ইমরাআতুন সালিহা, এক নম্বর হলো জাওজাতান সালিহা, নেককার স্ত্রী। দুই নম্বর হলো আল মাসকানুল ওয়াসি', প্রশস্ত বাড়ি, বড় সুন্দর বাড়ি নয় বরং প্রশস্ত বাড়ি, খোলামেলা বাড়ি। তিন নম্বর হলো আল মারকাবুল হানি, চলার জন্য একটা বাহন। চার নম্বর হলো ওয়াল জারুস সালেহ, উত্তম প্রতিবেশী। আল্লাহ নবী বলেছেন, এই চারটা জিনিস যে দুনিয়ায় পেয়েছে ওই ব্যক্তি যেন দুনিয়ার সকল সুখ পেয়ে গিয়েছে। যে পেয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর সবচাইতে বড়, সবচাইতে বড় সৌভাগ্যের আলামত হলো ভালো বউ পাওয়া। ভালো বউ পাইলে বাকিগুলো হয়। আরে যার বউ ভালো তার সংসারের উন্নতিও আছে, বউ ভালো না হইলে সংসারের উন্নতিও। এই জন্য অবিবাহিত ভাইদেরকে বলছি, আল্লাহর কাছে দোয়া করবেন। বিবাহিতরাও বলবেন, আল্লাহ আমার স্ত্রীকে আমার জন্য চক্ষু শীতলকারী বানাও, সন্তানগুলোর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন চক্ষু শীতলকারী বানার। এই যে আমরা সূরা ফুরকানের প্রায় দেড় পৃষ্ঠা আলোচনা করলাম, আল্লাহ তাআলা এখানে রহমানের বান্দাদের এই বারোটি গুণের কথা বলেছেন। কয়টা গুণ আমরা একটু সংক্ষেপে বলি। এক নাম্বার, রহমানের বান্দারা অহংকারী নাকি বিনয়ী? জোরে বলেন, অহংকারী না বিনয়ী? দুই নাম্বার, রহমানের বান্দারা উগ্র না সহনশীল? তিন নাম্বার, রহমানের বান্দারা রাতে তামাশা করে না তাহাজ্জুদ আদায় করে? চার নাম্বার, রহমানের বান্দারা জাহান্নাম থেকে বাঁচার জন্য কার কাছে দোয়া করে? পাঁচ নাম্বার, রহমানের বান্দারা কৃপণ নয়, অপব্যয়কারী নয়, বরং রহমানের বান্দারা হলো, ভুলে গেছে, দানশীল। জোরে বলে। ছয় নাম্বার, রহমানের বান্দারা আল্লাহর সাথে শির করে না। সাত নাম্বার, রহমানের বান্দারা মানুষকে কষ্ট দেয় না, কোনো মানুষকে খুন করে না, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেয়। আট নাম্বার, রহমানের বান্দারা জিনা করে না। নয় নাম্বার, রহমানের বান্দারা মিথ্যা সাক্ষ্য দেয়। দশ নাম্বার, রহমানের বান্দারা অপ্রয়োজনীয় কোনো কথা বা কাজে লিপ্ত হয়। এগারো নাম্বার, রহমানের বান্দারা কোরআন শুনে হেদায়াতের নিয়তে। বলবেন, হুজুর এটা কেমন কথা? এখানে কোনো মানুষ, এখানে সব মানুষ কিন্তু হেদায়াতের নিয়তে আসে না। কথা বললে আপনার তো মন খারাপ হবে। আমি শুধু সংক্ষেপে এই কথা বলি, কারো মনের খবর আমি জানি না, আল্লাহ জানেন। কিন্তু এখানে কিন্তু সব হেদায়াতের উদ্দেশ্যে আসে নাই। কেউ এসেছে হেদায়াতের নিয়তে, কেউ আবার এসেছে হুজুর দেখতে, কেউ আবার এসেছে এলাকার পরিস্থিতি কেমন দেখতে, কেউ এসেছে মানুষ কত হয়েছে এইটা দেখতে, কেউ আবার আসছে শুধু নিজের স্বার্থ হাসিল করতে। রহমানের বান্দার গুণ হলো সে কোরআন শুনে কেবল একটা নিয়তে, নিয়তের নাম কি? জোরে বলেন,
বারো নম্বর হলো স্ত্রী সন্তানের জন্য দোয়া করে কার কাছে। এই বারোটা আমল যদি আপনারা করতে পারেন লাভ কি হবে? এবার আল্লাহ বলছেন লাভ কি হবে বান্দা শোনো, আল্লাহ তাআলা বলছেন এই বারোটি আমল যদি তুমি করতে পারো, আল্লাহ তাআলা এবার ওয়াদা দিচ্ছেন এই বারোটি গুণে তুমি যদি গুণান্বিত হয়ে যাও তাহলে আমি আল্লাহ তোমাকে কি করব শোনো, উলাইকা ইউজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাকাউনা ফিহা তাহিয়াতাহুম ওয়া সালামা খালিদিনা ফিহা হাসুনাত মুস্তাকাররাম ওয়া মুকামা। এই বারোটি গুণে গুণান্বিত হবে যারা আল্লাহর জান্নাতুল ফেরদাউসে সুউচ্চ প্রাসাদের মালিক হয়ে যাবে তারা। সবাই জান্নাত চান তো? কারা কারা চান দু হাত তুলে দেখেন তো, মাশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করেন, বলেন আমিন। এই বারোটা আমল করতে পারবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। আমি ভাবি নাই এই অসুস্থ শরীর নিয়ে আমি এত সময় কথা বলতে পারবো। আল্লাহ শুকরিয়া জানাচ্ছি তিনি আমাকে তৌফিক দিয়েছেন যতগুলো কথা বলেছি। আল্লাহ যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দেন। এখানে অনেক গুণী মানুষ এসেছেন, উপজেলা চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান সাহেব, এখানে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ এসেছেন, আরও অনেক ব্যবসায়ী কিংবা আরও অনেক জ্ঞানীগুণী মানুষ এসেছেন। যারা এসেছেন আল্লাহ তাআলা সবাইকে কোরআনের জন্য কবুল করে নেন, বলেন আমিন। এবং বিশেষ করে